টেবিল গোছানো হয়ে গেছে, এটাই হচ্ছে আমাদের কাজের প্রোগ্রেস। ঘড়িতে বাজে 11:30, দিবাকর খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, এই আদিকে খোলা। এবার এখন শুরু করবো আমি, ফলো মি। চলো চলো পাম্মা বুবুল এরা সবার আগে। কি হল হচ্ছে? ও উইথ টমিনা অ্যালেক্স। চলো 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 লেটস গো। যাবার কখনো মন থাকে না বাবুর স্কুলে। ঢুকে গেল, ঢুকে গেল, ভেগে গেছিল, নিয়ে এসেছি। ভেগে গেছিল না, একটুখানি উপরে গেছিল আর কি, ঘুরতে দেখতে কেমন লাগে ঘুরে। দেখো বাইরে ওয়েদারটা ঠিকঠাকই আছে, খুব একটা বাজে নেই, খুব একটা ভালোও নেই। সুন্দর ওয়েদার দিয়ে শুরু হচ্ছে আজকে দিনটা। উইদাউট এদের পারমিশন আমার দিন স্টার্ট হয় না। বাবা গুড মর্নিং, টামি গুড মর্নিং, কিউটি বেবি। আজকে বাচ্চাদের দেওয়া হয়েছিল চাউমিন, তাই পাম্মারও টিফিন আজকে চাউমিন। আর এই যে আমি পাতলা করে মুসুরির ডাল আর আলু পোস্ত, এটা হয়ে গেছে আজকে। আমি পোস্তটা একদম কম জল দিয়েছিলাম, ঠিকঠাক করে পোস্তটা আমার বানানো হয়ে গেছে। আলু ঢাকনা এটা একটু পরে ঢাকনা দেবো, কারণ এটা এখনো গরম হয়ে গেছে। আর বানাবো এখানে পুঁই শাক, পুঁই শাকটা বানালে মোটামুটি আমার রান্নাঘরে কাজ হয়ে যাবে শেষ। এখানে আমি বানাচ্ছি কলার বড়া। বাড়িতে অনেকগুলো কলা ছিল যেগুলো পুরো কালো হয়ে গেছিল, তো সেই কালো কালো কলাগুলো দিয়ে বানিয়ে ফেললাম কলার বড়া। এই এটার মধ্যে আমি দিয়েছি অল্প একটু সুজি আর অল্প একটুখানি ময়দা, বাস ময়দা দিয়ে বানিয়ে ফেললাম এখানে আমি কলার বড়া। রেডি হয়ে গেছি, বেরোচ্ছি এখন অফিসের জন্য। ভাবলাম তোমাদের সাথে কয়েকটি জিনিস শেয়ার করি। আমার না, হ্যাঁ আমার কিছু কিছু জায়গায় আমার ভাগ্য খুব ভালো, খুব ভালো মানে খুব ভালো, আই এম ব্লেসড উইথ সামথিং। কিন্তু দেখো কালকে আমার বাড়িটা মোটামুটি একটুখানি বললাম, কালকে রাত্রিবেলা ভিডিওটা শেষ করার সময় একটুখানি প্রোগ্রাম আছে, হঠাৎই করে কালকে রাত্রির থেকে দিবাকর অফিসের প্রবলেম স্টার্ট হয়েছে। ওকে কালকে সকালবেলায় বেরিয়ে যেতে লাগবে শিলচর, ওর বস ফোন করে বললো যে শিলচর যেতে লাগবে। আজ অব্দি কোনোদিনও দিবাকরের কোনো ট্যুরে আমি বাধা দিইনি। বাচ্চারা যখন অনেক ছোট ছিল, দুটো বাচ্চাকে নিয়ে এখানে একা থাকতাম, তখন বাধা দিইনি। ফুল টাইমার লোক তো অনেক পরে রেখেছি, তার আগেও কিন্তু বাধা দিতাম না। কিন্তু ওটাই কি বলতো প্রবলেম হয়েছে, ইভেন কোভিডেও আমার ফুল টাইমার ছিল না, কোভিড এর পরে আমার ফুল টাইমার আসে, হ্যাঁ এটা বলা যেতে পারে। তো তখনও প্রবলেম হতো, কিন্তু এখন মনে হচ্ছে যে কারণ দিবাকর থাকলে কি টুক করে স্কুটি নিয়ে দূর থেকে নিয়ে আসে, বুবুল বাড়ির সামনে থেকে এনে দেয়, বুবুল অনেক করে, কিন্তু তবুও একটু দূরে কিছু ভুললে দিবাকর এনে দিত। তো সেটা এখন মাথায় আসছে না যে ভালো করে সমস্ত বাজার তো করলেও কিছু না কিছু জিনিস লাস্ট মোমেন্টে থেকেই যায়। ঠিক আছে, যে দিয়েছে ভার সেই করবে পার, এটা হচ্ছে কথা। তো চলো রেডি হয়ে গেছি, বেরোচ্ছি অফিসের জন্য। আজকে রান্না করলাম ডাল আলু পোস্ত আর পুঁই শাক, পুঁই শাকের চচ্চড়ি, এই হচ্ছে রান্না। বেরোই অফিসের জন্য, দেখা হচ্ছে ফিরে এসে। ও আজকে আবার শিখাবার বাড়িতে শ্রাবণ মাসের পুজোর শেষ দিনের পুজোও আছে, শিশুকার বাড়িতেও যাওয়া আছে, কি যে করব ভগবান জানে। ইস দেখো ভাগ্য ভালো, কোন রকমের এমার্জেন্সি বা কোনো ক্ষতি হয়নি, রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িকে একটা গাড়ি মেরে দিয়েছে। অফিস থেকে ফেরার সময় মন্দিরের সময় দেখলাম পুজো হচ্ছে, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, মা যেন সবার মঙ্গল করে। তারপরে গেছিলাম পাম্মায় পান কিনতে, পান কেনার পথে এই জায়গাটা আমার খুব ফেভারিট একটা জায়গা, তবে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এই ক্লিপটা কেন নিলাম জানো? তার মানে আমি অফিস থেকে এসে বাড়িতে এসে যে দিদির বাড়িতে যাওয়ার কথা ছিল সেখান থেকে তারপরে এখন বেরোচ্ছি বাজারের জন্য। চলে এসেছি নয়নতারাতে, অনেক বছর পর এলাম নয়নতারাতে। নয়নতারা স্টক সবসময় আমার খুব খুব ভালো লাগে,
আর তার উপরে যে জিনিসটা কালকে আমি দেখেছি না, উফ বাপরে বাপ, চিপসও লাগবে না। আমি আমার জানো ক্রকারিজ এর ভীষণ শখ। আর এই ক্রকারিজ গুলো দেখো, এক্সে বার্কার এক, এক্সে বার্কার এক মানে এক্সে বার্কার এক। সোহমের থেকেও এখানে ভালো স্টক দেখলাম আমি, দামটা মেহেঙ্গা, কিন্তু জানো তো এই সমস্ত ক্রকারিজ গুলো একটু মেহেঙ্গাই আসে। তো ক্রকারিজ দেখা হয়ে গেছে, এবার বাড়ির উদ্দেশ্যে, বাড়িতে যাওয়ার আগে ভাবলাম বাচ্চাগুলো ঘরে একা আছে, ওদের জন্য একটু কিছু খাবার নিয়ে যাই। তো অ্যাজ ইউজুয়াল হট মানে সবসময় আগে ফেভারিট পকেট পিজাতে এসেছি, খুব পকেট পিজা, সত্যিকারই পকেট পিজা, পকেটে আন্দাজে পেটটাও ভরে যায় আর পকেট কষ্টও লাগে না। চলো পিজা টিজা নেওয়া হয়ে গেছে, এবার আবার বাড়ি ফেরার উদ্দেশ্যে বাড়ি যাই, তারপর গিয়ে দেখা হচ্ছে, না হলে দেখা হবে ডাইরেক্টলি কাল সকালবেলা। নেক্সট দিন সকাল হয়ে গেছে, এই যে আমি লিসা দিদি দুজনে উঠে বোর্ডের মধ্যে লেগে গেছি। সকাল 9টায় উঠেছি আমরা, কারণ সকাল রাত্রিবেলা ঘুমটা ভালো করে নিয়ে নিয়েছি। এখানে ব্যাগ জো রেডি, কারণ দিবাকর বেরোবে টুরের জন্য। লিসা বোর্ড রাখ দেবো, সারা কাছে কাজ কাজ সামান নেয়। আজকে তোমাদেরকে আমি আমাদের হালকা ফুলকা ক্রকারি কালেকশন দেখাবো। তো চলো, লিসা ফার্স্টে করছে হলো গিয়ে টেবিলটা পরিষ্কার, রাত্রির জন্য রেডি। আর আমি করব পটল, পটল রান্না, তার জন্য চলে এসেছি রান্নাঘরে। তো চলো দিনটা শুরু করা যাক, কালকের ব্লগটা আজকে কন্টিনিউ করছি। এখানে দিবাকর রেডি হয়ে গেছে, রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে আজকে তোর যে ট্যুরে যাওয়ার ছিল। আমার তো একদম যেতে দেওয়ার ইচ্ছা নেই, কিন্তু সবার আগে কাজ তারপর সবকিছু। হ্যাঁ, এন্ট্রান্সটা আমার গোছানো হয়ে গেছে, দিস ইজ দ্য ফাইনাল আউটকাম। আমি আর লিসা মিলে টেবিলটা গুছিয়ে ফেলেছি, মোটামুটি কিসে কিসে কি কি রাখবো, ধোয়া একটা থাকে, ধুতে লাগে, তারপর মুছতে লাগে, টিস্যু পেপার দিতে লাগে। তো মোটামুটি আমাদের টেবিল গোছানো হয়ে গেছে, এটাই হচ্ছে আমাদের কাজের প্রোগ্রেস। ঘড়িতে বাজে 11:30, দিবাকর খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, এরা দুজনকে খোলা। এবার এখন শুরু করব আমি রান্না, চলো শুরু করি। মোবাইলে নোটিফিকেশন আসে কিসের, সরি বন্ধই হয়ে গেল, KFC এই সেই এই সমস্ত কিছু নোটিফিকেশন আসতে থাকে। কখনো ডায়েটিং করতে পারে, কিছুতেই পারে না। উফ বাপরে বাবা, আমি ডায়েটিং করব কি করে, আমাকে ভরকানোর জন্য এত জিনিসপত্র রেডি আছে, KFC, চিজ, বার্গার, স্যান্ডউইচ, ওয়াও। চলো রান্নাঘরে আপডেটটা দেখিয়ে দিই টুক করে। এখানে এখনো পটলের মশলা কষেই যাচ্ছে, টেনশন হচ্ছে না বলবো না, টেনশন হচ্ছে কিন্তু কিছু করার নেই। তো এই পটলাটা তাড়াহুড়ো আজকে আমি করতে পারবো না, কারণ তাড়াহুড়ো করলেই হয়ে যাবে প্রবলেম। একটু ধীরে ধীরে মশলা কষাতে লাগবে। এখানে পটলের মশলাটাকে আবার আমি দিলাম ঢেকে সিমে করে। আর হ্যাঁ, আমি দেখাই আমার লিসা দিদির কাজ, লিসার কাজ এত সুন্দর কি করে, তো ভগবান জানে। এটা হচ্ছে আমার মাটন, টেস্টি তাই আমিসা মাটন, এই হয়েছে। বারবার করে আমি একটা কথা বলছি, এটা কোনো শো অফ না বা কিচ্ছু না, জাস্ট আমার এটা শখের জিনিস। আর আমি বলেছি আই অ্যাম ব্লেসড উইথ সাচ এ গুড হাজব্যান্ড, যেটা আমার শখ আমি নিজেও পূরণ করার চেষ্টা করি, কারণ যেহেতু আমি নিজে ওয়ার্কিং। আর দিবাকরও পুরো দমে আমাকে হেল্প করে, আমার শখ যাতে কোনো কিছু অপূর্ণ না থাকে। আর সাইড বাই সাইড ভালো গুণ বাজে গুণ সবাই সবার মানে দুজন দুজনটাই রপ্ত করা হয়ে যায়। তো যেহেতু আমার ক্রকারিজ এর খুব শখ, ঘর গোছানোর খুব শখ, সেহেতু সাইড বাই সাইড দিবাকরের এটা অলরেডি মানে রপ্ত হয়ে গেছে। ঘর দোর পরিষ্কার থাকলে, ঠিকঠাক থাকলে, সুন্দর করে গোছানো থাকলে ওরও মানে ওরও খুব ভালো লাগেছে, না ঘর দোর গোছানো আছে। অগোছানো থাকলে রাগ করে না, কিন্তু মুখ ফুটে বলে কি কিছু হয়েছে নাকি, শরীরে খারাপ, ঘরটা অগোছানো লাগছে, এটা হচ্ছে একটা কথা। তো চলো টুক করে দেখিয়ে দিই আমার হালকা ফুলকা ক্রকারি কালেকশন। এটা হচ্ছে একটা প্লেট এরকম, এই প্লেটের মধ্যে কিছু তুমি, এগুলো সমস্ত স্টার্টার সার্ভিং এর। হ্যাঁ, এখানে একটা প্লেট আছে, এই একটা প্লেট, এটা একটা ঢাকন দেওয়া কিছু, আমার আনারসের চাটনি হয়ে গেছে, তাই এটা একটা, এটা একটা সার্ভিং প্লেটস, এখানে তোমার সস দিয়ে এখানে সার্ভ করতে পারো। দিস ওয়ান ইজ নিউ কালেকশন, এটা তোমার সসেস এর জন্য, মানে তুমি চাটনি ডালতে পারো এটাতে। এটার মধ্যে সাধারণত আমি আনারসের চাটনি দিই, মানে চাটনি বানালে চাটনি দিই। আর এটাও একটা সার্ভিং পট, আর এটা একটা, দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট, জুস বানিয়ে এর মধ্যে আমি স্টোর করে রেখে দিই, তারপর মানুষ হলে জুসটা এর মধ্যে থেকে নিজেরা পোর করে নেয়। এটা একটা টিস্যু, এখানে আমি স্পুন রেখেছি কিন্তু এরকম, এটা সল্ট অ্যান্ড পেপার, এটা এটা একটা। আর বুবুল চলে এসেছে বাজার থেকে, বেচারা বুবু কেলে, বুবুলের হাত পুরো লাল হয়ে গেছে, কিছু কিছু
জিনিস বাকি ছিল, দিবাবু বুবুল সেগুলো নিয়ে আসলো। একটা ফার্স্ট টাইম পটল, ঠিক আছে বুবুল কোনো ব্যাপার না, হয়ে যাবে। এই যে দেখো দেখো, সুযোগ পেলে দুজনে বেরিয়ে গেল। আই ভিতরে ঢোকো, মা ভিতরে আসো, ভিতরে চলো, ভিতরে। আমার হালকা ফুলকা কিছু কালেকশন, আমার কালেকশন, ইয়েস, তো আই এম সো প্রাউড অফ দিস কালেকশন। তো এটাই হচ্ছে ইয়ে, এমন না যে এখানেও আছে, এখানেও আছে যেগুলো আজকে আমি বের করিনি। বুবুল হাসছে ওখানে বসে, বানাতে ভালো লাগে। আমি বলবো এই এই ঘর গোছানোর জিনিসগুলো হচ্ছে আমার সোনা গয়না। কেউ যদি বলে না কি সোনা বানিয়েছিস, তখন আমি বলি সোনা তো কিছু বানানো হয়নি, তবে হ্যাঁ ঘরের জিনিস কিছু করা হয়েছে। তো যখন এই ঘরটা নিয়েছিলাম বা যখন আমরা জীবন শুরু করেছিলাম, কিচ্ছু ছিল না আমাদের কাছে, শুধু বাবার দেওয়া, বাবাতে যা দিদি যা দিয়েছিল বিয়েতে, খাট, আলমারি, আলনা, ড্রেসিং টেবিল আর ফ্রিজ। তো তারপর থেকে ধীরে 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 টুকটুক টুকটুক করে গুছিয়ে গুছিয়ে আজকে আমাদের 17 বছরের বিবাহিত জীবনে ঘরের সমস্ত কিছু আমার বরের করা, মানে একটা ছোট্ট প্লেট থেকে একটা ছোট্ট বড় জিনিস সমস্ত কিছু আমার বরের করা, এটাই হচ্ছে আমাদের জমা পুঁজি আর আমাদের 2 ছেলে মেয়ে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, একটুখানি ভারী ইমোশনাল কথাবার্তা হয়ে গেল, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। স্টার্ট করবো কিছুক্ষণ পর থেকে আরেকটা ভিডিও, কিভাবে সমস্ত প্রিপারেশন শেষ হলো। তো দেখা হচ্ছে একটা নতুন ঝলঝলে, দেখো একটা নতুন ভালো, বাই বাই, গুড নাইট, সবাইকে ভালো থেকো, ভালো রেখো, সাবধানে থেকো, নিজের যত্ন নিও। Man, we just put on a show.